আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন। যাদের যাদের রাউটার আগে 4G ছিল, 3G 4G ছিল, আপনারা যদি 5G লাগাই নেন, শুধুমাত্র রাউটার যদি চেঞ্জ করেন, তাহলে কিন্তু নেট স্পিড অনেক বেশি পাবে, ঠিক আছে, আগের থেকে অনেক বেশি। আমার আগে 4G রাউটার ছিল আর এখন সিম এসটিসি, কিন্তু রাউটার 5G, নেট স্পিড ভরপুর পাই, ঠিক আছে, 170, 180, 190, 229 এরকম, আবার মাঝে মাঝে 34, 35, 70 এরকম পাই। তো এটা এক এক সময় এক রকম হয়। তো আমি সরাসরি আপনার দেখাচ্ছি, দেখুন এখন বর্তমান কত স্পিড আছে। তো আপনারা স্পিড চেক করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, করার পর লিখবেন fast.com, FAST fast.com, লেখার পর সার্চ করবেন। এটা স্পিড কিন্তু সবসময় একরকম থাকে না, ঠিক আছে, এক সময় একরকম স্পিড হয়, 11 Mbps, 20 Mbps, 32, 37, 39, 41, বর্তমানে 41। আবার আমি রিফ্রেশ করি, দেখুন, মানে সবসময় যে এক স্পিড থাকবে কিন্তু তা না, কিন্তু আপনারা যদি 4G আর রাউটার যদি থাকে, 5G লাগায় বাইরে রাখবেন, ঘরের ভিতর রাখলে সমস্যা, ঠিক আছে। নেটওয়ার্ক যদি ঠিক মতো না পাই সিম কার্ডে, তাহলে নেটওয়ার্ক তো পাবে না, আমার ঘরের ভিতরে লাগানো, বাইরে লাগালে এর থেকে আরো বেশি পাবে, ঠিক আছে। দেখুন এখনো 51 হয়ে গেছে, 50, 48 Mbps, এরকম 180, 200 স্পিডও চলে, ঠিক আছে। আর এখন তো সবাই রুমে আছে, লোকজন বেশি, এই জন্য একটু স্পিড কম। তো আপনারা যারা পাই লাগাননি, লাগাই নেন, শুধুমাত্র রাউটার লাগালে ভরপুর স্পিড পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।